কোম্পানির সঙ্গে আমি এত বড় চিট করতে পারবো না চিট কে কি করে ট্রিট করতে হয় তা আমি জানি তুমি শুধু একটা সই করবে না না আরে তারাপদ মাস্টারের ছেলেটা না আই রাম 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 কি হয়েছে রামে আমার রামের অবস্থা কে করেছে কে করেছে অবস্থা কতগুলো গুন্ডা ছেলে হন্ডা করেছে রামকে মেরে গেছে না না কথা বল রাম রাম কথা বল রাম ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আপনি আমার ভাইকে বাঁচিয়ে দিন ডাক্তার সাহেব ও ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই আপনার দুটি পায়ে পড়ি ডাক্তার সাহেব আপনার দুটি পায়ে পড়ি করছো কি করছো কি ওঠো ওঠো আঘাতটা মারাত্মক না হলেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে ওকে ইমিডিয়েটলি রক্ত দেওয়া দরকার কিন্তু যত রক্ত লাগে আমি দেবো ডাক্তার সাহেব আমি দেবো আপনি আমার ভাইকে বাঁচিয়ে দিন ডাক্তার সাহেব তুমি রক্ত দিতে চাইলেই তো আমরা নিতে পারি না কারণ ওর রক্তের গ্রুপের সাথে তোমার রক্তের গ্রুপ তো মিলতে হবে আচ্ছা ও কি তোমার আপন ভাই হ্যাঁ ডাক্তার সাহেব হ্যাঁ শুধু আপন না ও আমার আপন ভাই চাইতে অনেক বেশি আসুন সিস্টার এর রক্তের গ্রুপ ইন্টার করে দেখুন পেশেন্টের গ্রুপের সাথে মিলে গেলে ইমিডিয়েটলি ব্লাড ট্রান্সমিশনের ব্যবস্থা করুন আজ অনেক বেটার এখন আর ভয়ের কিছু নেই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে দাদা আমার মাকে এনে দাও দাদা কাঁদিস নি রাম মাকে আমি আবার খুঁজতে যাব তুমি একা গিয়ে কি করে আমার মাকে খুঁজে বের করবে দাদা আমার মায়ের কপালে এখন আর সিঁদুর নেই হাতে শাখা নেই লাল পেটে সে শাড়িও নেই মাকে তুমি কি করে চিনবে দাদা বলো দাদা বলো মাকে চিনতে হয় না রে পৃথিবীর সব মায়ের চেহারা যে একই রকম আন্টি আপনি এখানে কি করছেন কিছু না এমনি ঘুরতে ঘুরতে চলে এসেছি বাবা চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি না বাবা আমি একাই যেতে পারবো Thank you.
আন্টি, আপনি একা একা এখানে চলে এসেছেন, আর আমরা আপনার জন্য চিন্তা করছি। এত বড় শহরে খোকাকে খুঁজতে এসে আপনি যদি না, আমরা তখন আপনাকে কোথায় খুঁজে পাব? খুঁজতেই হবে, যেখান থেকে হোক তাকে খুঁজে বার করতেই হবে। চারিদিকে লোক লাগিয়ে দিয়েছি স্যার, ঢাকা শহরে থাকলে তাকে একদিন রতন মিয়ার হাতে ধরা পড়তেই হবে। এই রাত একটা মুহূর্তের জন্যও আমাকে নিশ্চিন্তে থাকতে দেয় না, কোটি কোটি টাকার উপর শুয়ে থেকেও রাতে আমার ঘুম হয় না। আমি চাই, আমি আমি তাকে চাই। এই একটা পরাজয় আমার মনে ঝড় তুলে রেখেছে। রাখতে চাই, জনের চোখে আমার জল দেখতে চান বলেছি না? মাল সব রেডি? জি স্যার। কিন্তু চালান? চালানো তৈরি করে ফেলো। কিন্তু স্যার, মাল আর চালানের গরমিল থাকলে নতুন স্টোর কিংবা যন্ত্র সই করবে না। করবে করবে, সই কি আর স্টোর কিপার জন করবে, করবে তো টাকা। কিন্তু ও তো ঘুষ খায় না স্যার। ঘুষ খায় না, পঞ্চাশ টাকা খায় না, একশো টাকা খাবে। একশো টাকা না খেলে পাঁচশো টাকা খাবে, পাঁচশো টাকা না খেলে হাজার টাকা তো খাবেই। আরে ঘুষ খায় না কে, ওকে খবর দাও। আমাকে ডেকেছেন ম্যানেজার সাহেব। এই চালানটায় একটা সই করে দাও। ইম্পসিবল, আমি পারবো না। মাল যাবে হাজার ব্যাগেরও বেশি, চালান যাবে মাত্র তিনশো ব্যাগের। নো স্যার, কোম্পানির সঙ্গে আমি এত বড় চিট করতে পারবো না। চিটকে কি করে ট্রিট করতে হয় তা আমি জানি, তুমি শুধু একটা সই করবে। নেভার, আমি এই চালানে সই করব না। এই নাও, এনজয় ইয়োর সেলফ। যতই টাকার লোভ দেখান না কেন, টাকার লোভে জন কোনোদিন বেইমানি করেনি, করবেও না। শাবাশ জন, শাবাশ। আজ খ্রিস্টমাসের দিনে আমি শুধু তোমায় একটু পরীক্ষা করলাম। আরে তোমার মতো সৎ কর্মচারী আছে বলেই না আজ কোম্পানির এত উন্নতি। যাও, বড়দিনের উৎসব করোগে, যাও। থ্যাংক ইউ। বস, বেশি বাড়াবাড়ি করলো জন। আপনার আদেশ অমান্য করে শাস্তি দেখলেন? দেব নাকি ব্যাটাকে রাস্তা থেকে সরিয়ে? না, আমি যে কৌশলে একটা সামান্য শ্রমিক থেকে আজ ধাপে ধাপে ম্যানেজার হয়েছি, ঠিক তেমনি কৌশলে ওকে দিলে দিলে শেষ করতে হবে। চালা। এখান থেকে কেটে পড়াতে উঠতাম জনের মতলব বারমায়, সে তার স্ত্রী হত্যার প্রতিশোধ নিবে। কোথায় যাচ্ছেন স্যার? আমি আর তোদের কোম্পানিতে নেই। কিন্তু আপনি চলে গেলে কোম্পানি কি হবে? জাহান্নামে যাক।
ম্যানেজার কোথায়? কোম্পানি বারোটা বাজিয়ে সে তো পালিয়ে গেছে, এখন আমাদের কি হবে? দরকার হলে অন্য কোম্পানিতে চাকরি নেব, কিন্তু তাকে আমার খুঁজে বের করতেই হবে। কিন্তু তাকে পাবে কোথায়? আজ না হয় কাল পাবো, তাকে খুঁজে পেতেই হবে। আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ আমি নেবই। তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোমার হত্যার প্রতিশোধ আমি নেবই, তোমার হত্যার প্রতিশোধ আমি নেবই। Yes, I will take revenge. আমি প্রতিশোধ নেব। Rahim. Oh, too hot, too heavy. Oh my God, Tormuz and Bangi. Right hand doi, left hand sweet here. That's why I am Peter. Abdul Rahim. Okay. Abdul Rahim. Are, Peter, what is it? Aapni? No, 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 uncle. No, chacha. No, 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 no. No, 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 I'm minding it. No, 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 too bad. Okay, please help me. Help me. Please take this one. Thank you. Mr. Rahim, this is Munshiganj banana. You are my dushman. Dushman? No, no, you are my friend. Eto sob khabar dabar. Sob tomar jonne. তোমাকে এক্ষুনি সব খেতে হবে। খেয়ে বলো, আমার সাথে তুমি নিমুখামি করবে না। আপনি এসব কি বলছেন জানো? আমি প্রাণ দিয়ে ভালোবাসি, ওকে আমার হাতে তুলে না না সরি পরে পরে ওকে আমার হাতে তুলে দাও মাই ডিয়ার। সেজন্য আমাকে কেন? জন আঙ্কেলকে বলুন, ওই বুড়ো জন শয়তানটাকে কতদিন মদ খাইয়েছি, অথচ আমাকে দেখলে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়। তাহলে আমি কি করতে পারি? তুমি তুমি সব করতে পারো। জুলি তোমাকে লাইক করে, আমার হয়ে জুলিকে তুমি বলবে, সে যেন আমার জন্য অপেক্ষা করে। আমি জানি বুড়ো জন শয়তানটা একদিন মারা যাবে, তুমিও মারা যাবে। মানুষ বলছিল সেদিন জুলির জন্য পিতা ছাড়া কেউ থাকবে না। কিন্তু সে তো অনেক পরের কথা। চণ্ডীদাস যদি রজকিনীর জন্য 12 বছর অপেক্ষা করতে পারে, তাহলে হোয়াই নট আমি পিটার? এই যুগে জুলির জন্য আমি কেন পারবো না? বেশ তো, আমি জুলিকে বলে রাখবো, আপনি তাহলে 12 বছর পরেই আসবেন। ও ও মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ সুইট ইউ আর, ভেরি নাইস ভেরি নাইস। তাই তো তোমার জন্য এতগুলো খাবার নিয়ে এসেছি, আরো এনেছি বাংলাদেশি খাঁটি দধি। লুক লুক হাউ সুইট অ্যান্ড ভেরি গুড স্মেলিং, গুড স্মেলিং। মুড়ি মুড়ি দধির সাথে মুড়ি, বাবা বাবা বাবা, খেতে মজা হবে খেতে মজা হবে। কিছু মনে কর না, তোমাদের কি ফেলে আগে আমি খেয়ে বললাম। তাহলে আমি চলি, 12 বছর পরে আবার দেখা হবে। 12 বছর পরে আচ্ছা দাদা, এই জুলিটাকে? সে তুই চিনবি না। বুঝেছি বৌদি। বৌদি না ছাই, রাম আমাকে একটা চিঠি লিখে দিবি। চিঠি কাকে দেবে? না ইয়ে মানে তোর ওই জুলি দিকে। পারবো না। লক্ষ্মী ভাই আমার, আমাকে তুই চিঠি লিখে দে, আমি তোকে সুন্দর একটা জামা এনে দেবো। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ দেবো। আর শুন, আমি তোকে তোর বাসা চিনিয়ে দেবো,
তুই ওকে চিঠিটা দিয়ে আসবি। খবরদার, ওর বাবা আন্টি কেউ যেন টের না পায়। ঠিক আছে, এটাই হবে। বাড়িতে কে আছেন? কে? তুমি কি জুলিদি? হ্যাঁ, কিন্তু তুমি কে ভাই? রহিম দাদা আমায় পাঠিয়েছে, আমি তার ছোট ভাই। রহিম পাঠিয়েছে কেন? তার আগে বলো, তোমার বাবা বাসায় নেই তো? না। আন্টি কেন? আহা বলোই না। তারা কেউ নেই, একজনকে খুঁজতে গেছে। ও ভালোই হয়েছে, রাখলাম। এই নাও, দাদা দিয়েছে। আর শুনুন, আর কেউ যেন না দেখি, চলি। আমার মাথায় দেবে ঠাকুর, শুধু তুমি আমার রামকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার রামকে আমার কাছে ফিরিয়ে দাও। রাম, এই যে রাম, এদিকে আয়। তুই তারাপদ মাস্টারের ছেলে রাম না? হ্যাঁ। তোর বাড়ি? চণ্ডীপুর গ্রামে। তোর বাবা? গুন্ডারা আমার বাবাকে খুন করে ফেলেছে। তোর মার নাম শান্তি না? হ্যাঁ। সব মিলে গেছে আঙ্কেল, আমি তো কিছু বুঝতে পারছি না। নো প্রবলেম, চোখের সামনে রেখে এতদিন আমরা এদিক ওদিক খুঁজে বেড়েছি, আর এই রামের মা তো এখন আমার বাড়িতে। ইয়েস মাই সান, চল চল ফলো মি, ফলো মি। যা, ওই ঘরে তোর মা আছে, যা। মা তো ঘরে নেই। নেই? কোথায় গেল? কোথায় আবার যাবে? অন্য কোন নতুন না করে হাত ধরে কোথাও চলে গেছে বোধ হয়। আমার একজন ভদ্রমহিলার সম্বন্ধে কুৎসিত ইঙ্গিত করতে তোর বাধে না? ভদ্রমহিলা? পাড়ার মধ্যে একটা নষ্ট মেয়ে মানুষ থাকুক, এটা আমরা চাই না। চোখের সামনে আর কত দেখবো? দেখেছিস কি দেখেছিস? আমি নিজের চোখে তোমাদের ফষ্টি নষ্টি সব দেখেছি। কার চোখ দিয়ে দেখেছিস সে বেইমান? ভুলে গেছিস সব কথা? আহা, ধর্ম বলে একটা কথা আছে জান সাহেব, খ্রিস্টানের ঘরে একটা হিন্দু মেয়ে লোক, সবিট আবার সেই হিন্দু মুসলমান খ্রিস্টান, এই রাম হিন্দু, রহিম মুসলমান, এই জন খ্রিস্টান। দেখো তো এদের গায়ের চামড়ার কোনো তফাৎ খুঁজে পাও কিনা। আমরা সাধারণ মানুষ, এতদিন যেভাবে দেখেছি। দেখেছো দেখেছো, মুসলমানের বাড়িতে হিন্দু কেড়ে জাত চাই, খ্রিস্টানের বাড়িতে মুসলমান এলে মান থাকে না। দেখেছো কি হাসপাতালে ব্লাড ব্যাংকে হিন্দু মুসলমান খ্রিস্টান কার রক্ত জমা থাকে, কার রক্ত কার শরীরে যায় বলতে পারো? এই বেইমান রহমান আজ কার চোখ দিয়ে দেখছে, হিন্দু মুসলমান না খ্রিস্টানের, সেই কথা কি তোমরা একবার ভেবে দেখেছ? বলো, উত্তর দাও। জানি বলতে পারবে না, মানুষ হয়ে যারা মানুষের মূল্য দিতে জানে না তাদের কাছে কোনো উত্তর নেই। রহমান, রামের মাকে যেখান থেকে হোক তোকে খুঁজে বের করে দিতে হবে। জন সাহেব, আমি জীবনে অনেক বেইমানি করেছি, এবার আমায় ইমানদার হওয়ার একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, তাকে আমি খুঁজে বার করবই। Ah!
রতন মিয়ার হাতে যে একবার পড়েছে সে কোনোদিন বসেনি আসতে পারে না আবার এসেছে আমার সর্বনাশ করতে সর্বনাশ সর্বনাশে দেখলে কি সর্বনাশে তো এখন থেকে শুরু আমি যাবো না আমাকে ছেড়ে দিন আমি যাবো না কি আপনি চণ্ডীপুরের সেই তারাপদ মাস্টারের স্ত্রী না হ্যাঁ দারুকা বাবু আমি সেই হতভাগিনী কিন্তু আপনি এখানে এলেন কেমন করে স্বামীকে হারিয়ে ছেলের হাত ধরে শহরে এসেছিলাম সেই শহরে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি এই পড়া কপালে আমি আর বাঁচতে চাই না দারোগা বাবু আমি আর বাঁচতে চাই না অত ভেঙে পড়বেন উপরওয়ালার উপর বিশ্বাস রাখুন দেখবেন সব ঠিক হয়ে যাবে রাম যে তার মাকে এভাবে পেয়েও হারাবে এ আমি ভাবতেও পারিনি কিন্তু এখন কি করা যায় আমি বলি কি পারা রাম আমাদের এখানে থাকুক ওকে স্কুলে ভর্তি করিয়ে দিই লেখাপড়া করবে আন্টি তো শহরের কিছুই জেনে না ফিরে এলে আমাদের এখানে আসবে আমারও তাই ইচ্ছা আঙ্কেল আপনি কি বলেন দে আইডিয়া তাহলে রামকে তোমরা স্কুলে ভর্তি করার ব্যবস্থা করো আমাদের স্কুলে আপাতত কোনো পদ খালি নেই তবু আপনার সব কথা শুনে মনে হচ্ছে ওনার জন্য একটা চাকরি এই মুহূর্তে খুবই দরকার জি আর সেজন্যই আপনার কাছে এসেছি জীবনের আদর্শকে বিসর্জন দেননি বলেই ওনার স্বামী আজ নিহত নইলে একটা চাকরির জন্য দেখি আমি কি করতে পারি আপাতত উনি আমাদের হোস্টেলেই থাকুন কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো আমি তাহলে চলি আসুন আসি চণ্ডীপুরে তারাপদ মাস্টারের মার্ডার কেসের আয়ত আপনি ছিলেন জি স্যার ফাইলটা ওই কেসেরই কিন্তু স্যার তদন্ত চলাকালে আমি এখানে বদলি হয়ে আসি তবে জানতে পেরেছি ওই কেসের সন্দেহজনক আসামিরা এখন এখানেই ওয়েল উপর থেকে নির্দেশ এসেছে এই কেসটার একটা সুরাহা করার আর এই তদন্তের ভার আপনার উপরে ন্যস্ত করা হলো অ্যারেস্ট দ্য কালপিট ইমিডিয়েটলি ওকে স্যার থ্যাংক ইউ সবে ট্রান্সফার হয়ে এলেন বুঝি জি এখানে নতুন যারাই আসে তারা প্রথমে আমার সঙ্গে এসে দেখা করে আমার একটু খোঁজ খবর নেয় জি আপনাদের মতো মানুষের খোঁজ খবর রাখা আমাদের কাজেরই একটা অঙ্গ বটে আপনি খুব অ্যাক্টিভ অফিসার আপনার অনেক সুনাম শুনেছি আমাদের গ্রামের তারাপদ মাস্টারের খুনের ব্যাপারে আপনি তো অনেক দূর এগিয়েছিলেন শেষ পর্যন্ত বোধহয় কোনো সুরাহা হয়নি আসলে কি জানেন এই সমস্ত খুনিরা এমন কোনো চিহ্ন রেখে যায় না যা সূত্র ধরে কোনো কিছু করা যায় আপনি ভুল করলেন চৌধুরী সাহেব কিছু বুদ্ধিমান লোক নিজের অজান্তেই কখনো কখনো চালে ভুল করে থাকে আর সেই ভুল চালের ফাঁদে তাকে একদিন ধরা পড়তেই হয় সবই সময়ের ব্যাপার সবই সময়ের ব্যাপার এখন তো চারদিকে দুঃসময় কোনো কিছু দরকার হলে আমাকে জানাবেন জি না মানে কোনো কিছু দরকার হলে আমাকে জানাবেন আপনি আমাকে দেখবেন আমি আপনাকে দেখব আপনাকে তো দেখতেই হবে আচ্ছা চলি পাপা
আমাদের গ্রামের থানার সেই ওসি সাহেবকে দেখলাম। কি ব্যাপার, কেন এসেছিল? ইনভেস্টিগেশন, আমার খবর নিতে এসেছিল। ডোন্ট ওয়ারি মাই সন, ইয়োর পাপা ইজ এন আপ ফর ইউ। তা কেন এসেছো বলো? আমার কিছু টাকার দরকার। তোমার সঙ্গে তো আমার ওই একটাই সম্পর্ক। টেক অ্যান্ড গো। থ্যাংক ইউ পাপা। চলতে পারে না, দিনের পর দিন অ্যাক্সিডেন্ট করে কারখানার শ্রমিক মরবে, অথচ কারখানা থেকে তার কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। আমাদের জীবনে কি কোনো মূল্য নেই? হতে পারি আমরা সামান্য শ্রমিক, কিন্তু আমরাই তো রক্ত আর ঘাম দিয়ে তিলে তিলে গড়ে তুলি সেই কারখানা, আর সেই কারখানায় আমাদের কোনো দামি মানবে না। তাহলে ম্যানেজারকে গিয়ে বলো। না, ম্যানেজারকে নয়, আমরা মালিককেই বলবো। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। বেশ কিছুদিন থেকে আমার ফ্যাক্টরিতে গোলমাল চলছে। ওদের নেতাটিকে স্যার জন। জন? কোন জন? স্যার লেবার লিডার। লেবার লিডার জন? আমি তো একজন জনকেই জানি। মাল সব রেডি? জি স্যার। কিন্তু চালান? চালানো তৈরি করে ফেলো। কিন্তু স্যার মাল আর চালানের গরমিল থাকলে নতুন স্টোর কিংবা যন্ত্র সই করবে না। করবে করবে, সই কি আর স্টোর কিপার জন করবে? করবে তো টাকা। কিন্তু ও তো ঘুষ খায় না স্যার। ঘুষ খায় না? পঞ্চাশ টাকা খায় না, একশো টাকা খাবে। একশো টাকা না খেলে পাঁচশো টাকা খাবে, পাঁচশো টাকা না খেলে হাজার টাকা তো খাবেই। আরে ঘুষ খায় না কে? ওকে খবর দাও। আমাকে ডেকেছেন ম্যানেজার সাহেব? এই চালানটায় একটা সই করে দাও। ইম্পসিবল। আমি পারবো না, মাল যাবে হাজার ব্যাগেরও বেশি, চালান যাবে মাত্র তিনশো ব্যাগের। নো স্যার, কোম্পানির সঙ্গে আমি এত বড় চিট করতে পারবো না। চিটকে কি করে ট্রিট করতে হয় তা আমি জানি, তুমি শুধু একটা সই করবে। নেভার, আমি এই চালানে সই করব না। এই নাও, এনজয় ইয়োর সেলফ। যতই টাকার লোভ দেখান না কেন, টাকার লোভে জন কোনোদিন বেইমানি করেনি, করবেও না। শাবাস জন, শাবাস। আজ খ্রিসমাসের দিনে আমি শুধু তোমায় একটু পরীক্ষা করলাম, আরে তোমার মতো সৎ কর্মচারী আছে বলেই না আজ কোম্পানির এত উন্নতি। যাও বড়দিনে উৎসব করোগে, যাও। থ্যাংক ইউ। বস বেশি বাড়াবাড়ি করলো জন। আপনার আদেশ অমান্য করে শাস্তি দেখলেন? দেব নাকি ব্যাটাকে রাস্তা থেকে সরিয়ে? না, আমি যে কৌশলে একটা সামান্য শ্রমিক থেকে আজ ধাপে ধাপে ম্যানেজার হয়েছি, ঠিক তেমনি কৌশলে ওকে দিলে দিলে শেষ করতে হবে। আজ থেকে বারো বছর আগে যার সঙ্গে আমার, ওকে খবর দাও, আমি ওকে দেখতে চাই। ইয়েস স্যার, আমি জন। এই আন্দোলনের নেতৃত্ব কি তুমি দিচ্ছ? আন্দোলন নয়, দাবি, গরিব শ্রমিকদের দাবি। ওরা কি চায়? ওরা দুবেলা দুমুটো পেট ভরে খেতে চায়, একটু আশ্রয় চায়, বাঁচার নিরাপত্তা চায়।
ওরা আপনাদের মতো বাড়ি গাড়ি শান শওকত কিছু চায় না বাড়ি গাড়ি শান শওকত পৃথিবীতে এক শ্রেণীর মানুষের জন্য সৃষ্টি হয় যারা অনেক উঁচু তলায় বাস করে যারা তোমাদের মালিক মালিক হ্যাঁ হ্যাঁ আপনাদের সাথে শুধু আমাদের একটাই ব্যবধান আপনারা মালিক আর আমরা শ্রমিক আপনারা যে জীবন নিয়ে বিলাসিতা করেন আমরা সেই জীবন নিয়ে সংগ্রাম করি অন্ধকার ঘরে আর কতদিন বসে থাকবেন বাইরে চেয়ে দেখুন আকাশে রং বদলাতে শুরু করেছে আজ হাত জোর করে আপনার কাছে দাবি জানাতে এসেছি কাল হাত জোর করে আমাদের কাছে জীবন ভিক্ষা চাইবেন আমরা সেই সুদিনের অপেক্ষায় রইলাম যেদিন সূর্যের নিচে আপনারা আমাদের মুখোমুখি হবেন দাঁড়াও জন বক্তৃতার ফুলঝুরি দিয়ে বাহবা পাওয়া যায় পেট ভরে না লজ্জা নিবারণ হয় না এমনকি মাথা গোঁজার ঠাঁইও মেলে না ব্রিফকেসটা তোমার ওটা খোলো কি দেখলে গরিব শ্রমিকদের রক্তের দলিল আপনি যা বাক্সে বন্দি করে রাখতে পারেন কিন্তু জন টাকার কাছে কোনোদিন বিক্রি হয়নি হবেও না আমাদের ন্যায্য পাওনা আমরা একদিন আদায় করে নেবই এটা আপনার কাছে রেখে দিন এই সেই জন একেবারে শেষ করে দেব স্যার না এই যে পপুলার লেবার লিডার ওকে হত্যা করে সহজে হজম করা যাবে না ওকে কায়দা করে শেষ করতে হবে প্রথমে আশ্রয় তারপর ওর পরিবার পরিজন যাতে ও তিলে তিলে অনুভব করতে পারে আমি কে কোথায় থাকে সে রাজাবাজার বস্তিতে রাজাবাজার বস্তিতে জি স্যার যা আমরা পাঁচ বছর আগে কিনেছিলাম কিন্তু এখনো দখল পাইনি দখল পাইনি কাল সকালে সেখানে বুলডোজার চলবে রহিম জনকে মারা তো সহজ নয় দুনিয়ার কোন শক্তি নেই যে তাদের পিষে মারে দাঁড়ান আপনারা কেউ যাবেন না ওরা এতদিন আমাদের পিষে মেরেছে আজ ওদের আমরা গুড়িয়ে দেব রাম রহিম জন রাম রহিম জন
এইসব ফালতু স্লোগান আমি আর শুনতে চাই না। এই তিন শক্তিকে বিচ্ছিন্ন করতে না পারলে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হবে। আমি চাই এই তিন শক্তি ভেঙে টুকরো টুকরো হয়ে যাক। টুকরো টুকরো তো হবেই, একবারে সম্ভব না হলে এক এক হবে। রামকে তুই শেষ করে দিতে পারবি না? এ রামকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না পাপা। বাপকে যখন শেষ করেছিস, ছেলে তো আমার হাতের খেলনা। তোমার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেখে আমি খুব খুশি হয়েছি। মন দিয়ে পড়াশোনা করলে এরপর আরো ভালো করতে পারবে, পরশু থেকেও ক্লাস করবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। নমস্কার, এসো। স্কুলে তো ভর্তি হয়ে গেলি, এবার সোজা বাড়ি চলে যা। একা যেতে পারবি তো? খুব পারবো, কিন্তু তোমরা কোথায় যাবে? মানে আমাদের একটু কাজ আছে। কাজ না ছাই, বুঝেছি তোমরা বেড়াতে যাবে। পাকাম হচ্ছে না? নে বাদাম কিনে খাস। হ্যাঁ আচ্ছা চল। একজন নতুন ছেলে ভর্তি হলো আমাদের স্কুলে, ওর এই ভর্তি ফর্মটা কারণ সাহেবকে দিন। আচ্ছা। খোকা 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 আমার খোকা খোকা খবর দাও, আমি দেখছি। চলো তোমার দেয়া এই চোখ দিয়ে আমি স্পষ্ট দেখেছি, গুন্ডারা রামের মা আর জুলিকে ধরে ওই দিকে নিয়ে গেছে। Yeah.
রহিম যেখানে জন আসে সেখানে রাম রহিম জন মিলে একতা তৈরি করেছ তোমাদের সেই একতা আজ আমি ভেঙে দেব কিন্তু তুমি তুমি নয় বলো আপনি কারণ আমি তোমার মালিক হ্যাঁ মালিকই বটে আমার দুর্ভাগ্য এতদিন এখানে চাকরি করেও মালিকের দর্শন পাইনি আজ যখন দেখা হয়ে গেল মেরির অস্তিত্ব আত্মাকে শান্তি দিয়ে আমি দায় মুক্ত হতে চাই কি বলতে চাস তুই মালিকের সাথে আজ আমার ন্যায্য দেনা পাওনার হিসেবটা হবে তার আগে আমার হিসাবটা দেখে নে ওদের রামের মা মরলে এক রামের বুক খালি হবে জুড়ি মরলে এক জনের বুক খালি হবে কিন্তু তুমি মরলে রাম রহিম জন তিনজনের শত্রু খতম হবে চিরতরে আমরা তোমাকে শেষ করব শয়তান তুই আমার বাবাকে খুন করেছিস আজ তোকে আমি খুন করবো আপনি আমাকে বাঁচান আপনাকে আজ কেউ বাঁচাতে পারবে না মনে পড়ে আমার স্ত্রীকে তুই একদিন গাড়ি চাপা দিয়ে মেরেছিলিস আজ আমি তোকে গাড়ি চাপা দিয়ে মারব চোখকে ফাঁকি দিয়ে এত সহজ নয়
আপনার খেলা শেষ মিস্টার চৌধুরী। অ্যাকশন। মিস্টার জন, আপনি আমার সাথে পরে থানায় দেখা করবেন। নিচে পালাবার চেষ্টা করো না। তারাপদ মাস্টারকে খুন করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো। হাত কানা লাগাও। কি রে বলেছিলাম না, মাকে তুই ফিরে পাবি, এখন পেলি তো? ভালো করে লেখাপড়া শিখবি, আমার মতো মূর্খ ড্রাইভার হোস না যেন। দাদা রাহুল, চলে যাই। না, তুমি যেতে পারবে না। মা, মা কি হয়েছে? দেখো না মা, দাদা চলে যাচ্ছে। তহিন, কোথায় যাচ্ছিস বাবা? রাম রামের মাকে পেয়েছি। আমি তো চেষ্টা করলে আমার মাকে পাবো না, তাই আমি আমার জায়গাতে চলে যাচ্ছি। রামের জায়গা যেখানে, তোর জায়গাও তো সেখানে বাবা। রাম যেমন আমার বুকে থাকবে, তেমনি তুইও থাকবি। তোর আমার রাম রহিম দুই ভাই। মা, হায় হায় বাবা, আমার বুকে আয়। বা, রাম রহিম তাদের মা পেয়ে গেল, দুঃখ শুধু ও জুলিরে। হায় রে জুলি, তুই শুধু এতিম রয়ে গেলি। এতিম থাকবি কেন, মায়ের বুক এত ছোট নয় রে পাগলি। এ বুকে রাম রহিমের জায়গা হলে জুলিরও জায়গা হবে। আমি যে রাম রহিম জুলি সবারই মা। এত সহজে যদি রাম রহিম আর জুলি এক মায়ের বুকে আশ্রয় পায়, তাহলে হোয়ার ইজ দ্য প্রবলেম, সমস্যাটা কোথায়? দেয়ার ইজ নো প্রবলেম। বলো রাম। রাম